হ্যালো স্টুডেন্ট আই এম গোবিন্দ ওয়েলকাম টু জি এস অ্যাকাডেমি স্টুডেন্ট আজ তোমাদের ফুড এর ম্যাথ সিরিজের চার নম্বর ক্লাস আমরা করবো তো আশা করি তোমরা প্রথম এক দুই এবং তিন তিনটে সিরিজই দেখেছো এবং এখানে কিন্তু তোমাদের ফুডে আসতে পারে এমন ধরনের কিছু কোশ্চেনই কিন্তু আলোচনা করা হচ্ছে ঠিক আছে তো চলো প্রথমে এক দাগের কোশ্চেনটা আমরা দেখবো যে একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে বারো মিনিট ও চোদ্দো মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয় অপর একটি নল আট মিনিটে চৌবাচ্চা খালি করে আচ্ছা এখানে তার মানে তিনটে নল আছে মনে করো এ একটা নল যেটা নাকি বারো মিনিটে পূর্ণ করে চৌবাচ্চা আর বি নলটা চোদ্দো মিনিটে পূর্ণ করে আর সি নল নাকি খালি করে খালি করে কত মিনিটে আট মিনিটে খালি করে তাহলে মোট চৌবাচ্চায় কত জল ধরে সেটা যদি তুমি বের করতে চাও তাহলে এদের লসাগু হবে বারো চোদ্দ আর আট তাই তো এদের লসাগু আগু তিন সপ্তাহে একুশ একুশ আর গুণ আট তাহলে আট এক আট আট দু ষোলো একশো আটষট্টি হলো এদের লস আচ্ছা বারো দিয়ে যদি ভাগ করি বারো এক বারো চার বারং আটচল্লিশ চোদ্দ দিয়ে যদি ভাগ করি তাহলে বারো হবে নিশ্চয় আর আট দিয়ে যদি ভাগ করি আট দুকি ষোলো আট কে আট তাহলে একুশ তাহলে এ কিন্তু খালি করে তাহলে মাইনাস একুশ হলো এর ক্ষমতা এইবার দেখো কি বলছে যদি তিনটি নল একসাথে খুলে দেওয়া হয় তবে আট মিনিট পরে চৌবাচ্চার কত অংশ খালি থাকবে আচ্ছা তার মানে তিনটে নলই খুলে দেওয়া হবে এ বি আর কত সি তাহলে এ তো চোদ্দ কাজ করে বি বারো জল ভরে আর সি কিন্তু একুশ জল খালি করে তাহলে সব বাদ দিলে কত হবে চোদ্দ যোগ বারো মানে ২৬ ছাব্বিশ তার থেকে একুশ বাদ গেলে কত হবে পাঁচটা জল কিন্তু ভরে আচ্ছা এরকম তার মানে প্রতি মিনিটে পাঁচটা জল ভরছে তাহলে এখানে আট মিনিটের কথা বলছে তাহলে পাঁচ আটা চল্লিশ কিন্তু জল ভরবে আট মিনিটে ঠিক আছে তাহলে খালি থাকবে কত খালি থাকবে হলো একশো আটষট্টি মাইনাস কিন্তু চল্লিশ হবে ঠিক আছে এটা বাদ দিলে হবে একশো আঠাশ আচ্ছা এই একশো আঠাশ যেটা বলছে যে খালি থাকবে কত অংশ খালি থাকবে তাই যে আশা করেছে তাহলে তুমি বলবে একশো আঠাশ খালি থাকবে মোট কতর মধ্যে মোট হলো একশো আটষট্টির মধ্যে তাহলে চার দিয়ে যদি কাটি তিন চারি বারো চার দুকুনি আট আর চার দিয়ে যদি কাটি চারি চারি ষোলো চার আট আবার কাটলে ষোলো দুকুনি বত্রিশ আর এটা হলো একুশ দুকুনি বিয়াল্লিশ আচ্ছা ষোলো বাই তাহলে একুশ অংশ এখানে কত উত্তর বেরোলো ষোলো বাই একুশ অংশ খালি থাকবে তাহলে অপশান এ হলো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার চলে আসি দুই দাগের অঙ্ক তো দুই দাগের অঙ্ক খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক তোমরা এই ধরনের অঙ্ক হয়তো আগে কখনো শিখেওছো আবার নাও শিখতে পারো তো দেখো যদি তোমরা পেরে থাকো তাহলে ভালো আর না হলে তোমরা দেখে নাও কীভাবে সলিউশনটা করতে হবে আচ্ছা তোমরা দেখো তো এই ধরনের অঙ্ক করেছো কি না আগে আমি তার জন্য কিছু স্পেশাল অঙ্ক তোমাদের জন্য লিখছি দেখো মনে করো এইভাবে যদি চলতেই থাকে ইনফিনিটি পর্যন্ত তাহলে এর মান কত হবে তাহলে এই ধরনের অঙ্কগুলোতে এই যে তিরিশ যেটা দিয়েছে এটাকে একের গ্যাপে লিখতে হয় এদের একের গ্যাপে গুণ ফলাকারে লিখতে হয় যেমন পনেরো দুও তিরিশ হয় কিন্তু এই গুণটা লিখবো না আমি কীভাবে কীভাবে লিখবো পাঁচ ছক তিরিশ তাহলে দেখো তো একের গ্যাপে লেখা হলো না তাহলে এই যে তিরিশ জিনিসটা এটা একের গ্যাপে লিখে তাহলে যেহেতু প্লাস চিহ্ন থাকলে এই বড়োটা হয়ে যাবে উত্তর অর্থাৎ ছয় হয়ে যাবে এখানকার উত্তর ঠিক এমনই যদি আরও একটা অঙ্ক তোমাকে আমি বলি তুমি দেখো উত্তর তাড়াতাড়ি দিয়ে দিতে পারবে তুমি যদি বলো ছাপ্পান্ন মাইনাস রুট ছাপ্পান্ন মাইনাস রুট ছাপ্পান্ন মাইনাস ডট 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 ইনফিনেটিভ তাহলে এর উত্তর কত হবে এর উত্তর তুমি বলবে ছাপ্পান্নকে কত টাকারে গুণ করে লিখব একের গ্যাপের গুণ করে লিখবো তাহলে সাত আটা ছাপ্পান্ন তোমরা সবাই জানো সাত আটা ছাপ্পান্ন এবার যে একের গ্যাপের আকারে গুণ ফল আকারে লিখলাম যেই এখানে মাইনাস দেখতে পাচ্ছি মাইনাস থাকলে ছোটোটা হবে উত্তর আর প্লাস থাকলে বড়োটা হবে উত্তর তাহলে এখানে ছোটোটা অর্থাৎ সেভেন হবে এখানকার উত্তর ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক এই অঙ্কটার উত্তর কি হতে পারে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটাকে কিন্তু মাইনাস আকারে লেখা রয়েছে তাই তো তাহলে এইখানে দেখতে পাচ্ছ তোমরা যে অঙ্কটা এখানে দেওয়া রয়েছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস রুট ওভার অফ জিরো পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস রুট ওভার অফ জিরো পয়েন্ট সেভেন ফাইভ এরকমভাবে মাইনাস ডট 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 ইনফিনিটিভ আছে তাহলে এখানেও আমার কি প্রসেস অনুযায়ী কিন্তু একের গ্যাপে লিখতে হবে আচ্ছা একের গ্যাপে লেখাটা এখানটা একটু টাফ বিষয় কিন্তু ঠিক আছে তো দেখো কিভাবে আমি একের গ্যাপে লিখছি মনে করো আমরা জানি পাঁচ পনেরো রং কত হয় পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর এই সেইভাবেই কিন্তু লিখছি কিন্তু দেখো একটু কেমনভাবে লেখাটা হলো দেখো জিরো পয়েন্ট পঁচাত্তর দেখো তো এই দুটো গুণ করলে পাঁচ পনেরো পঁচাত্তর হয় না এবং দেখো দুজনেরই কি এক ঘর আগে পয়েন্ট নিয়েছে দুজনেরই এক এক ঘর আগে পয়েন্ট নিয়েছে তাহলে মোট কত ঘর আগে পয়েন্ট হয়ে যাবে এবং দেড় থেকে যদি পয়েন্ট ফাইভ বাদ যায় তাহলেই কথা হয় একের গ্যাপ হয় না তাহলে যেই একের ঘে লেখা হয়ে গেল আমি বলবো যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে ছোটোটা হবে উত্তর ঠিক আছে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মানেই তো তোমরা জানো হাফ হয় তাই না আর যদি এখানে প্লাস থাকতো উত্তর কিন্তু দেড় হতো দেড় মানে তিনের দুই উত্তর হতো তো চলো দেখে নেওয়া যাক পরের কোশ্চেন তিন দাগের কোশ্চেন কি বলছে একটি নৌকা এক ঘন্টায় স্রোতের বিপরীতে তিন কিমি চলে এবং বারো মিনিটের স্রোতের দিকে এক কিলোমিটার চলে স্থির জলে ছয় কিলোমিটার যেতে নৌকার কতক্ষণ সময় লাগবে তাহলে তোমরা যারা নৌকা স্রোতের অঙ্ক করেছো বা জানো না তারা কিন্তু আমার কথাটা শুনবে আর যারা করেছো তারা তো এটা সহজেই পেরে যাবে বলছে যে একটি নৌকা এক ঘন্টায় স্রোতের বিপরীতে তিন কিলোমিটার চলে আচ্ছা স্রোতের বিপরীতে না নৌকার বেগ যদি বোট হয় বিতে নৌকা মনে করো আর স্রোত যদি এস স্ট্রিম হয় তাহলে স্রোতের বিপরীতে স্রোতের বিপরীতে মানে যেখানে স্রোত কিন্তু ধাক্কা দেবে অর্থাৎ বোট থেকে স্রোত কিন্তু এক্ষেত্রে বাদ যাবে বলছি এক ঘন্টায় সেক্ষেত্রে তিন কিলোমিটার যায় তাহলে তিন বাই এক এটাই হলো মানে তিন কিমিবার ঘন্টা হলো এইখানকার বেগ ঠিক আছে তিন কিমিবার ঘন্টা আর বলছে বারো মিনিটে স্রোতের দিকে এক কিলোমিটার যায় আচ্ছা স্রোতের দিকে মানে কি তখন স্রোত সাহায্য করবে তাহলে বোট যোগ স্রোত হবে আচ্ছা তখন এক কিলোমিটার যাবে বারো মিনিটে মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করতে গেলে ষাট দিয়ে ভাগ করতে হয় বারো দিয়ে কাটলে পাঁচ বারং ষাট আর এই পাঁচটাই তো উপরে উঠে যাবে না তাহলে পাঁচ কিমি পার ঘন্টা হলো বেশ তাহলে যখনই দেখবে এরকম বি প্লাস এসের মান পাঁচ আর বি মাইনাস এসের মান তিন তখন বির মানটা হয় যোগ করে দুই দিয়ে ভাগ আর এসের মানটা হয় কি বিয়োগ করে দুই দিয়ে ভাগ যেহেতু এসের আগে কী বিয়োগ চিহ্ন আছে তাই হ্যাঁ তাহলে বিয়ের মান হবে যোগ করে দুই দিয়ে ভাগ যোগ করে বলতে পাঁচ আর এই তিন যোগ করবে পাঁচ আর তিনে আট বাই দুই তাহলে দুই দিয়ে ভাগ করলে আটকে চার কিমি পার ঘণ্টা তাহলে আমি বলবো যে স্থির জলে নৌকার বেগ কত চার কিমি পার ঘণ্টা আর এই স্থির জলে এখন যেতে হবে কত কিলোমিটার ছয় কিলোমিটার যেতে হবে তাহলে স্থির জলে যেতে ছয় কিলোমিটার যেতে চার বেগে কত সময় লাগবে তিন বাই দুই ঘন্টা তিন বাই দুই ঘন্টা মানে এক ঘন্টা আর তিরিশ মিনিট তাই তো এক ঘন্টা তিরিশ মিনিট দেড় ঘন্টা মানে এক ঘন্টা তিরিশ মিনিট অপশান তিন হলো এখানে সঠিক উত্তর চলে পরের অঙ্কে রিচার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত টু টু ওয়ান যদি তার আয় এবং ব্যয় যথাক্রমে কুড়ি পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় শতকরা হার বৃদ্ধি পায় কত তাহলে তোমরা সকলেই জানো আয় ইসিক টুই কি হয় আয় কিন্তু দু ভাগে ভাগ হয় একটা হলো ব্যয় আর একটা কি বলো সঞ্চয় আর একটা হলো সঞ্চয় তাহলে এইখানে তোমার কি কি বলে দিয়েছে ব্যয়ের সাথে সঞ্চয় তাহলে ব্যয় যদি দুই হয় সঞ্চয় তাহলে নাকি এক তাহলে মোট আয় কত মোট আয় বলবে তিন তাই তো এদের মধ্যে যোগ করলেই তো সব আয়টা বেরোয় না আচ্ছা এবার দেখো ব্যয় বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট ব্যয় ব্যয় বৃদ্ধি পেয়েছে এই যে ব্যয় যেটা এটা বৃদ্ধি পেয়েছে দেখো কুড়ি পার্সেন্ট আর সরি সরি ব্যয় বৃদ্ধি পায়নি বলছে যে যদি তার আয় এবং ব্যয় দুটোর কথা বলেছে আচ্ছা আয় তাহলে কুড়ি পার্সেন্ট আর ব্যয় তাহলে কত পনেরো পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আয়ের দিকে আমি কুড়ি পার্সেন্ট দিয়ে গুণ করব আর ব্যয়ের দিকে পনেরো পার্সেন্ট দিয়ে গুণ করবো তাহলে জিজ্ঞাসা করেছে তার সঞ্চয়ের শতকরা পরিবর্তন তাহলে সঞ্চয়ের পরিবর্তন ধরে নিই এক্স পার্সেন্ট তাহলে এক্সের মান বার করলেই আমার হয়ে যাবে তাহলে তিন কুনি ষাট ইজ ইকাল টু পনেরো দু কুনি তিরিশ যোগ এক্স তাহলে এক্স ইজ ইকাল টু ষাট থেকে তিরিশ বাদ গেলে কত হবে ষাট পার্সেন্ট হবে তাহলে এক্সের মান এই ষাট থেকে তিরিশ বাদ গেলে তিরিশ হবে তাহলে এক্সের মান কত হলো তিরিশ পার্সেন্ট হলো পাঁচ দায়ের কোশ্চেনটা কি বলছে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে চৌষট্টি পার্সেন্ট ভোটার তাদের ভোট দিয়েছেন যার মধ্যে চার পার্সেন্ট ভোট অবৈধ ঘোষণা হয়েছে একটি প্রার্থী একজন প্রার্থী বারো হাজার দুশো অষ্টাশি ভোট পেয়েছেন যা মোট বৈধ ভোটের চৌষট্টি পার্সেন্ট সেই নির্বাচনে নথিভুক্ত ভোটার ভোটের মোট সংখ্যা খুঁজুন আচ্ছা তাহলে লক্ষ্য যদি করো তুমি ভালো করে প্রথমে কিন্তু নির্বাচনে চৌষট্টি পার্সেন্ট ভোটার তাদের ভোট দিয়েছেন কিন্তু তাহলে সবসময় যদি হানড্রেড পার্সেন্ট মোট ভোটার হয় তার মধ্যে চৌষট্টি পার্সেন্ট ভোট দিয়েছে আচ্ছা তার মধ্যে আবার ক্যান্সেলেশন হয়েছে কত পার্সেন্ট তার মধ্যে ক্যান্সেল হয়েছে চার পার্সেন্ট ভোট অবৈধ ঘোষণা হয়েছে এইবার এর মধ্যে এই ভালো ভোটটাই কিন্তু দুভাগে ভাগ হয়েছে একজন মানে জিতেছে আর একজন কী হেরেছে মনে করো তো বলছে যে একজন প্রার্থী পেয়েছে বারো হাজার বারো হাজার দুশো অষ্টআশিটা ভোট তাহলে কি জিজ্ঞাসা করেছে যা মোট এইটা নাকি বলে দিয়েছে মোট বৈধ ভোটের আচ্ছা এই যে চার পার্সেন্ট যে ভোটটা নষ্ট হয়েছে এর পরেই তো এটা বৈধ ভোট নাকি এর পরে এটা বৈধ ভোট কিন্তু হ্যাঁ বৈধ ভোট সেই বৈধ ভোটটার মধ্যেই একজন পেয়েছে বারো হাজার দুশো অষ্টআশি আর সেটাই নাকি বলছে বৈধ ভোটের কত পার্সেন্ট বলো তো চৌষট্টি পার্সেন্ট আচ্ছা তাহলে বৈধ ভোট পুরোটা এই বৈধ ভোট নিজে কত নিজে তো সবসময় হান্ড্রেড পার্সেন্ট যে কেউ নিজে কিন্তু সবসময় হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমি বলবো যে চৌষট্টি পার্সেন্ট বৈধ ভোট মানেই হলো বৈধ ভোটের চৌষট্টি পার্সেন্ট মানেই হলো বারো হাজার দুশো অষ্টআশি ঠিক আছে তাহলে এক পার্সেন্ট কত আচ্ছা এটা তাহলে কাটতে হবে আট দিই কেটে দিই আট দিক হাঁটলে আট আটা চৌষট্টি আট দিক হাঁটলে আটককে আট আর চারে বারো বিয়াল্লিশ পাঁচ আটা চল্লিশ চা তিন আটা চব্বিশ আর চা আটচল্লিশ তাই তো ছয় আটা আটচল্লিশ আবার যদি আট কেটে দিই আটককে আট আর সাথে পনেরো তিয়াত্তর আট নং বাহাত্তর আট দু উনি ষোলো তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত বেরোলো একশো বিরানব্বই তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু হলো উনিশ হাজার দুশো এইটা কী জিনিস বলো তো এই যে এটা এটা হলো বৈধ ভোট এইটাই হলো তোমার বৈধ ভোট আচ্ছা এই যে বৈধ ভোট সেটা কীভাবে পেয়েছি এইটা এই যে যেগুলো প্রদত্ত ভোট প্রদত্ত ভালো করে বুঝবে এগুলো সবই প্রদত্ত যে ভোটটা প্রদত্ত ভোট এই প্রদত্ত ভোটের মধ্যে কিছু নষ্ট হয়েছিল না চার পার্সেন্ট তারপরেই তো বৈধ হয়েছে তাহলে প্রদত্ত ভোট আবার নিজের কাছে কত হান্ড্রেড পার্সেন্ট প্রদত্ত ভোট নিজের কাছে আবার হান্ড্রেড পার্সেন্ট তাই না প্রদত্ত ভোট নিজের কাছে হান্ড্রেড পার্সেন্ট তার মধ্যে থেকে চার পার্সেন্ট নষ্ট হয়ে গেছে তাহলে তুমি বলবে যে চুরানব্বই পার্সেন্ট তাহলে প্রদত্ত ভোটের চুরানব্বই পার্সেন্টের ভ্যালুই তোমার কিন্তু এক নয় দুই দুটো শূন্য তাহলে এক পার্সেন্টের ভ্যালু দেখো চুরানব্বইয়ের চুরানব্বই দিয়ে এটাকে কি কাটবে তিন চারি বারো তিন নং সাতাশ আচ্ছা এটা তো পুরোপুরি কাটছে না আচ্ছা দেখে নি আট দিয়ে কেটেছি দেখো আটককে আট আর চারে বারো বিয়াল্লিশ পাঁচ হাটা চল্লিশ আহ পাঁচ হটা চল্লিশ আহ তারপরে তোমার এখানে আট হাস তাই তো তিন আটটা চব্বিশ তাহলে হলো আটচল্লিশ ছয়টা আটচল্লিশ আট দিয়ে যদি আবার কাটি আটককে আট আর পনেরো তিয়াত্তর তাহলে আট নং বাহাত্তর ষোলো আট দু ষোলো তাহলে একশো বিরানব্বই হচ্ছে ঠিক আছে আচ্ছা এই যেখানে ভুল করেছে হ্যাঁ আচ্ছা চার পার্সেন্ট যদি প্রদত্ত ভোটের চার পার্সেন্ট নষ্ট হয় তাহলে আমি বলবো যে ছিয়ানব্বই পার্সেন্ট হলো অ্যাকচুয়ালি কিন্তু বৈধ ভোট তাহলে এই ছিয়ানব্বই পার্সেন্ট লিখতে হবে এটা চুরানব্বই না এটা ছিয়ানব্বই পার্সেন্ট হবে তাহলে ছিয়ানব্বই পার্সেন্টের ভ্যালু বলে দিয়েছে যে একশো বিরানব্বই পরে দুটো শূন্য তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত হবে এক পার্সেন্ট বলবে যে তুমি ছিয়ানব্বই দু কুনি একশো বিরানব্বই তাই তো তাহলে দুশো আর এখানে হানড্রেড পার্সেন্ট যদি বের করি তাহলে আরও দুটো শূন্য অ্যাড হয়ে যাবে মানে কুড়ি হাজার এইটা কী জিনিস বলো তো এটা হলো প্রদত্ত ভোট এই হানড্রেড পার্সেন্ট মানে কী আবার প্রদত্ত ভোট তাই না এই হান্ড্রেড পার্সেন্ট মানে প্রদত্ত ভোট তাহলে এই জিনিসটা যেটা হলো এটা হলো প্রদত্ত ভোট আচ্ছা আবার ভালো করে বোঝো এই যে প্রদত্ত ভোট যেটা সেটা আবার নাকি চৌষট্টি পার্সেন্ট প্রদত্ত ভোটটা নাকি কার চৌষট্টি পার্সেন্ট মোট ভোটারের চৌষট্টি পার্সেন্ট তাই তো তাহলে আমি বলবো এই প্রদত্ত ভোটটাই নাকি কত চৌষট্টি পার্সেন্টের সমান মোট ভোটের তাহলে এখান থেকে আমার মোট ভোট চলে আসবে আবার হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তাহলে চৌষট্টি পার্সেন্টের ভ্যালুই আমি বলবো কুড়ি হাজার তাহলে আট দিয়ে যদি কাটি আট আটা চৌষট্টি আর আট দিয়ে যদি এটাকে কাটি আট দিয়ে কাটলে আট দুকুনি ষোলো পাঁচ আটা চল্লিশ তো তাহলে পঁচিশশো হচ্ছে তাই তো আবার যদি আট দিয়ে কাটি আট দিয়ে না কেটে আমি এবার চার দিয়ে কাটি বা দুই দিয়ে কাটি চার দুকুনি তাহলে আট হবে আর দুই দিয়ে কাটলে দুইওককে দুই দুই দুকুনি চার পাঁচ দুকুনি দশ আর একটা শূন্য ঠিক আছে তাহলে বারোশো পঞ্চাশ তাহলে চার পার্সেন্টের ভ্যালু আমি কত পেলাম বারোশো পঞ্চাশ আর আমার মোট ভোটার কত মোট ভোটার তো হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্ট যদি বের করতে হয় এইটাকেই কত দিয়ে গুণ করব এটাকে আমি চার পঁচিশ পঁচিশ দিয়ে গুণ করবো তাহলে চার পঁচিশ একশো পার্সেন্ট হয়ে যাবে একশো পার্সেন্টের ভ্যালু তাহলে এই দিকেও কত দিয়ে গুণ হবে পঁচিশ দিয়ে গুণ হবে আচ্ছা পঁচিশ গুণ একশো পঁচিশ এটা নিশ্চয় তোমাদের মুখস্থ না পঁচিশ গুণ একশো পঁচিশ করলে একত্রিশশো একত্রিশশো পঁচিশ যদি হয় যে এখানে কি আমি শূন্য হ্যাঁ শূন্য বেশি লিখেছি মনে হচ্ছে নাকি উম শূন্য কোনো জায়গায় হয়তো একটা বেশি হয়ে গেছে এরা তোমার উনিশ হাজার দুশো এটা কুড়ি হাজার এখানে যদি আমি কত দিয়ে কেটেছিলাম আট দিয়ে কেটেছিলাম আট দুকুনি ষোলো পাঁচ আটা চল্লিশ আর দুটো শূন্য ঠিক আছে এখানে আমি দুই দিয়ে কেটেছি চার দুকুনি আট দুই দিয়ে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ গুণ যদি পঁচিশ করি তাহলে আমার আচ্ছা বারোশো পঞ্চাশে আমি কী করেছি এখানে আরও একটা শূন্য কেন বসিয়েছি আচ্ছা এবার তাহলে ঠিক আছে তাহলে একত্রিশশো পঁচিশ হবে আর একটা শূন্য হবে তাহলে একত্রিশ হাজার দুশো পঞ্চাশ কোথায় আছে মোট ভোটার আচ্ছা মোট ভোটারের সঙ্গে একত্রিশ হাজার দুশো পঞ্চাশ অপশান এ হলো এখানে কারেক্ট অ্যান্সার ঠিক আছে চলে আসি এর পরের কোশ্চেনে আচ্ছা যাই হোক তোমাদের একটুখানি এখানে ক্যালকুলেশন একটু সমস্যা হয়েছে একটু দেখে নিও তোমরা ঊনপঞ্চাশ জন শিক্ষার্থীর গড় ওজন তিপ্পান্ন কেজি যখন একজন নতুন শিক্ষার্থী ক্লাসে ভর্তি হয় তখন গড় পাঁচশো গ্রাম কিন্তু কমে যায় নতুন ছাত্রের ওজন খুঁজুন আচ্ছা তাহলে এখানে দেখো মোট কতজন শিক্ষার্থী আছে এই সমস্ত অঙ্ক কিন্তু খুবই দ্রুত পড়তে হবে তোমাকে হ্যাঁ ঊনপঞ্চাশ জন শিক্ষার্থী আছে যাদের গড় কত গড় কিন্তু তোমার এখানে তিপ্পান্ন কেজি তাই তো তিপ্পান্ন কেজি আচ্ছা এই যে গড় যেটা এখানে কি হয়েছে গড়টা নাকি হ্রাস পেয়েছে পাঁচশো গ্রাম যখন নাকি এদের মধ্যে একজন নাকি এন্ট্রি মেরেছে তাই তো তাহলে একজন যদি এন্ট্রি মারে তাহলে মোট কতজন হয়ে গেল পঞ্চাশ জন হয়ে গেল তাই না আচ্ছা তাহলে পঞ্চাশ জনেরই গড় কিন্তু পাঁচশো গ্রাম করে কমবে তাহলে পঞ্চাশ জনের মাথা দিয়েই যদি পাঁচশো গ্রাম করে কমে যায় তার মানে ওই যে ব্যক্তিটা মানে এই যে নতুন যে ঢুকেছে এ মোট কত কম নিয়ে ঢুকেছে একটু দেখে নিই তো পাঁচশো গ্রাম মানে তো হাফ কেজি না তাহলে পঞ্চাশ করে তার মানে কেজি কম নিয়ে ঢুকেছে তাহলে পঁচিশ কেজি যদি কম নিয়ে ঢুকে তাহলে আগে মানে সবার তো গড় কত ছিল তিপ্পান্ন তার থেকেও পঁচিশ কেজি কম নিয়ে ঢুকেছে মানে পঁচিশ কম হবে ওর ওজন তাহলে পঁচিশ যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে আঠাশ কেজি তাহলে যে নতুন ঢোকা যে শিক্ষার্থী তার ওজন কত বলবো আমি আঠাশ কেজি বলবো চলে আসি পরের কোশ্চেনে সাত দাগের কোশ্চেন কি বলছে মিশ্রণ এতে টিন রয়েছে আর মিশ্রণ বিতে ওয়ান ইস টু থ্রি অনুপাতের তামা তামা ও টিন রয়েছে যদি মিশ্রণ সি তৈরির জন্য সমান পরিমাণ এ এবং বি মিশ্রণ ব্যবহার করা হয় তাহলে সি মিশ্রণে তামা ও টিনের অনুপাত কত তাহলে দেখো ভালো করে বুঝবে জিনিসটা এ আর বি প্রকার মিশ্রণ আছে আচ্ছা এতে তামার ট্রেন কত আছে ওয়ান ইস টু টু মানে মোট কত মোট তোমার তিন আর বিতে কত আছে ওয়ান ইস টু থ্রি তাহলে মোট কত মোট বলবে চার আচ্ছা এবার বলছি যে এখান থেকেই বানাতে হবে তোমার সি বলে আর একটা মিশ্রণ ঠিক আছে বলছে যে যদি সি মিশ্রণ তৈরির জন্য সমান পরিমাণ সমান পরিমাণ এ আর বি মেশানো হয় তাহলে সমান পরিমাণ মানে এখানে তো তিন কেজি আর এখানে কত চার কেজি এদের সমান মানাতে গেলে ওর চার এদিকে গুণ আর এর তিন ওদিকে গুণ হয়ে যাবে তাহলে সেই সাপেক্ষে এই চার দিয়ে এদের পুরো অনুপাত থেকেই গুণ হবে নিশ্চয়ই পুরো অনুপাত থেকে তাহলে তামা কত আসবে চার চার তামা আসবে আর মানে চার দিয়ে এই একটাকে গুণ করে আমি যেটা পাচ্ছি চার তামা আসবে আর এখান থেকে কত তামা আসবে এখানে তিন তিন তামা আসবে তাহলে চার আর তিনে সাত হলো তামা আসবে আর তুমি যদি বলো টিন কত আসবে টিন দেখো চার দিয়ে গুণ করবো চার দিয়ে গুণ করবো দুইকে চার দুই আট আট আসবে এখান থেকে আর এখানে তিন দিয়ে গুণ করবো তিন ত্রিপকে নয় তাহলে আট আর নয় কত হয় সতেরো তাহলে কত অনুপাতে নতুন মিশ্রণে তামা টিন থাকবে সেভেন ইস টু সতেরো অর্থাৎ অপশান দুই হলো এখানে কারেক্ট অ্যান্সার এরপরে আট দাগের কোশ্চেনটা দেখছো বলছে যে দেড়শো মিটার দৌড়ে আর এস নয় মিটারে পরাজিত করে এস যদি পনেরো মিটারের মাথায় শুরু করে তাহলে তাদের মধ্যে টাই থাকার জন্য টাই মানে বোঝো টাই মানে ও যখন রেস শেষ করবে ও সেই সময় রেস শেষ করবে মানে দুজনেই টাই টাই হবে তাহলে টাই করার জন্য দৌড় কত দূরত্বের হওয়া উচিত তাহলে দেখো যখন দেড়শো মিটারের রেস ভালো করে দেখো প্রথম লাইন পরেই বুঝতে পারছো দেড়শো মিটারের দৌড়ে আর এসকে নয় মিটারে পরাজিত করে তার মানে আর পুরো শেষ সীমানায় পৌঁছাবে কিন্তু এস কোথায় পড়ে থাকবে নয় মিটার পিছনে পড়ে থাকবে তাহলে এটা যখন দেড়শো মিটারের রেস এটা যখন দেড়শো মিটারের রেস আর পরবর্তীতে কি বলছে এস যদি পনেরো মিটারের মাথায় শুরু করে তাহলে এস যদি পনেরো মিটারের মাথায় শুরু করে তাহলে এই মনে করো এসকে আগিয়ে দিল আর হলো পিছনে থাকলো তাহলে টাই হয়েছে মানে একদম দুজন একই সাথে শেষ করবে তাই তো তার মানে এদের মধ্যে জাস্ট গ্যাপটা তুমি শুধু একটুই বুঝতে পারছো পনেরো মিটারের গ্যাপ তখন তাহলে রেসটা কত মিটারের হবে সেটা আমার জিজ্ঞাসা করেছে তাহলে একদম সিম্পল অঙ্ক নয় মিটারের যখন ওদের গ্যাপ ছিল নয় মিটারের গ্যাপ ছিল তখন কিন্তু রেস ছিল দেড়শো মিটারের দেড়শো মিটারের রেস হ্যাঁ নয় মিটারের যখন গ্যাপ ছিল তখন রেস কত দেড়শো মিটারে তাহলে তিন দিয়ে কাটি তিন দিকে নয় তিন দিয়ে কাটলাম পঞ্চাশ হলো তাহলে বলছে পনেরো মিটারের গ্যাপ পরবর্তীকালে কত মিটারের গ্যাপ পনেরো মিটার তাহলে তিন পাঁচা পনেরো হয় তাহলে এদিকেও পাঁচ গুণ তাহলে আমি বলবো তিন পাঁচা পনেরো মিটারের গ্যাপ যখন কিনা না রেস পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ আড়াইশো মিটার রেস অর্থাৎ অপশান দুই হলো এখানে কারেক্ট আনসার দশ জাগের কোশ্চেনটা দেখো আচ্ছা দশ নয় নয় দাগের কোশ্চেন কি বলছে এক ব্যক্তি কিছু টাকা বারো পার্সেন্ট সরল সুদের হারে এবং কিছু টাকা দশ পার্সেন্ট সরল সুদের হারে বিনিয়োগ করেছে দুটো ক্ষেত্রে কিন্তু ও কিছু কিছু করে টাকা বিনিয়োগ করেছে সে একশো তিরিশ টাকার বার্ষিক সুদ পেয়েছে বেশ আচ্ছা সে বিনিয়োগের অর্থ অদল বদল করেছে আচ্ছা মনে কর দুটো অর্থ আছে একটা এ অর্থ আর একটা হলো বি অর্থ এ অর্থের উপরে কত পার্সেন্ট সুদ দিচ্ছে বারো পার্সেন্ট আর বি অর্থের উপরে কত পার্সেন্ট সুদ দিচ্ছে দশ পার্সেন্ট সুদ দিচ্ছে এতে করে ও মোট কত টাকা সুদ পেয়েছে একশো তিরিশ টাকা সুদ পেয়েছে এবার বলছে যদি যদি দেখো কি বলছে সে বিনিয়োগের অর্থ অদল বদল করে তাহলে নাকি চার টাকা বেশি সুদ পায় আচ্ছা বিনিয়োগের অর্থ অদল বদল করে মানে এর দিকে হয়ে যাবে দশ পার্সেন্ট আর বীর দিকে হবে কত বীর দিকে হবে বারো পার্সেন্ট তাহলে সেক্ষেত্রে চার টাকা বেশি পাবে অর্থাৎ একশো চৌত্রিশ টাকা পাবে তাহলে জিজ্ঞাসা করেছে বারো পার্সেন্ট সরল সুদের হারে সে কত টাকা বিনিয়োগ করেছে আচ্ছা তোমরা এই যে 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 টাইপের কোশ্চেনটা এটা না ভীষণ দারুণ একটা অ্যারিথমেটিক যার এই টাইপটাই তোমাকে পুরো রেডি রাখতে হবে আচ্ছা আমি টাইপ হিসাবেই তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে কি করবে অ্যাকচুয়ালি এখানে কিভাবে চিনবে যে এইটাই হলো সেই টাইপের অঙ্ক যখন দেখবে এরকম দুটো ইকুয়েশন পাবে যেখানে এই দুটোর ইন্টারচেঞ্জ হবে এরকম দুটো জিনিসের ইন্টারচেঞ্জ হবে তখনই দুটো মানে একটাই নিয়ম একবার যোগ করতে হয় একবার বিয়োগ করতে হয় মনে থাকবে কথাটা যখনই আমি কি বলছি এই ধরনের ইকুয়েশান আসবে এবং যেখানে এই যে সহজ যে জিনিসটা বারো পার্সেন্ট দেখো এদিক ওদিক চেঞ্জ হয়েছে দশ পার্সেন্ট এদিক ওদিক চেঞ্জ হয়েছে তখন তুমি কি করবে একবার যোগ আর একবার বিয়োগ করবে আচ্ছা যোগ করলে দেখো বাইশ পার্সেন্ট হয় না যোগ করলে বারো আর দশে কত বাইশ পার্সেন্ট হয় আর এ আর বি বাইশ পার্সেন্ট দুই জায়গাতেই হবে তাহলে এ আর বি ক্ষেত্রে বাইশ পার্সেন্ট কমন নিয়ে নিলাম আর ওখানেও যোগ করলে কত হবে একশো তিরিশ আর একশো চৌত্রিশ যোগ করলে হবে দুশো চৌষট্টি আচ্ছা তার মানে এ যোগ বি ইজ ইজিক টু তুমি বলবে এ যোগ বি হলো দুশো চৌষট্টি দুশো চৌষট্টি ইন্টু আচ্ছা বাইশ পার্সেন্ট মানে বাইশ বাই একশো তো এটা এই পাশে এলে উল্টে যাবে একশো বাই বাইশ হয়ে যাবে তাহলে বাইশ দিয়ে কাটলে বাইশকে বাইশ বাইশ কোনি চুয়াল্লিশ তাহলে এটা হলো বারোশো টাকা তাহলে এ আর বিয়ের মিলিত দাম কত বারোশো আর একবার বিয়োগ করতে হবে বিয়োগ করলে দেখো দুই পার্সেন্ট হবে এ মাইনাস বি হবে তাই তো এ মাইনাস বি তাহলে আচ্ছা দুই পার্সেন্ট এ ওটা থেকে ওটা যদি বাদ দিই এ মাইনাস বি হবে আর এখানে মাইনাস চার হবে কিন্তু খুব ভালো করে খেয়াল করো মাইনাস চার তাহলে এইখানে যদি আমি উল্টে দিই বি মাইনাস এ করে দিই তাহলে তুমি বলবে প্লাস প্লাস এই দিকে যদি উল্টে দিই মানে এ মাইনাস বি থেকে বি মাইনাস এ তাহলে এই পাশে এলে প্লাস হয়ে যাবে তাহলে চার ইন্টু দুই পার্সেন্ট মানে কি দুই বাই একশো এই পাশে এলে উল্টে যাবে একশো বাই দুই হয়ে যাবে একশো বাই দুই যদি কাটাকুটি করি দুই দুই চার তাহলে দুশো হয়ে গেল তাহলে দুটোর দেখো এ প্লাস বি কত হলো বারোশো বি মাইনাস কত হলো দুশো তাহলে বলছে যে বারো পার্সেন্ট সুদের হারে সে কত টাকা বিনিয়োগ করেছে আচ্ছা বারো পার্সেন্ট হারে কোন টাকাটা বিনিয়োগ করেছিল এ টাকাটা না বিনিয়োগ করেছিল তাহলে যদি এর মান বের করতে হয় এখান থেকে ভাই যখনই এর মান বের করতে হয় একটু আগেই দেখবি ওই যে বোট অ্যান্ড স্ট্রিমের যে অঙ্কটা করালাম নৌকা শোতে তখনই আমি এই কথাটা বলছিলাম যখনই এই যে এ প্লাস বি আর মনে করো বি মাইনাস এ যখনই থাকবে তখন দেখো যার আগে মাইনাস চিহ্নটা আছে অর্থাৎ এর আগে মাইনাস আছে না তাহলে মাইনাস চিহ্ন যেটা সেই এটা যদি বার করতে হয় তখন বিয়োগ করে দুই দিয়ে ভাগ করবে তাহলে বারোশো থেকে দুশো বাদ দিলে কত হবে হাজার তাকে কিন্তু দুই দিয়ে ভাগ করে দাও দুই দিয়ে ভাগ করলে হবে পাঁচশো আর যদি বিয়ের ভ্যালুটা চাইতো তাহলে যোগ করে কিন্তু বিয়ের আগে দেখো এখানেও যোগ চিহ্ন আবার এখানেও দেখো বিয়ের আগে যোগ চিহ্ন আছে তাহলে যোগ করে দুই দিয়ে ভাগ করবে তাহলে বারোশো আর দুশো মানে চোদ্দশো বাই দুই মানে হলো সাতশো হতো উত্তর তাহলে বিটটা তো চাইনি আমার এটা চেয়েছে তাহলে এ হলো এখানে সঠিক উত্তর চলে তারপরে কোশ্চেন বলছে যে একটি পাত্রে চল্লিশ লিটার দুধ রয়েছে এই পাত্র থেকে চার লিটার দুধ নিয়ে তার পরিবর্তে জল যোগ করা হলো এই পদ্ধতি আরও দুবার পুনরাবৃত্ত করলে পাত্রে কত পরিমাণ দুধ রয়েছে সেটা আমাকে বার করতে হবে ঠিক আছে তাহলে পাত্রে চল্লিশ লিটার দুধ ছিল চল্লিশ লিটার দুধ ছিল আর পাত্র থেকে কেমন হারে দেখো তো দুধ বের করে নেওয়া হচ্ছে চার বাই চল্লিশ আকারে দুধ কিন্তু বের করে নেওয়া হচ্ছে তাই তো চল্লিশের মধ্যে চার বের করে নেওয়া হচ্ছে তাহলে এখানে কত ফ্রাকশান ভ্যালু এখানে এক বাই দশ তাহলে এক বাই দশ আকারে কিন্তু বের করে নেওয়া হচ্ছে আচ্ছা এই পদ্ধতি আরও দুবার মানে মোট কতবার তিনবার পুনরাবৃত্ত করা হয়েছে তাহলে আর কত পরিমাণ দুধ রয়েছে সেটা বের করতে হবে তাহলে এক বাই দশ যদি বের করে নেওয়া হয় মানে দশের মধ্যে এক বের করে নেওয়া হয় তাহলে কত পড়ে থাকে তাহলে নয় বাই দশ পড়ে থাকে এরকম কতবার করা হয়েছে তিনবার তাহলে নয় বাই দশ দিয়ে আমি তিনবার কিন্তু গুণ করে দেবো ঠিক আছে আচ্ছা তাহলে একটা শূন্য একটা শূন্য তো কাটছে আচ্ছা নয়ের কিউব যেন তোমরা কত হয় সাতশো উনত্রিশ হয় নয়ের কিউব কত হয় সাতশো উনত্রিশ তাকে জাস্ট চার দিয়ে গুণ করে দেবো চার নং ছত্রিশের ছয় হাতে রাখলো তিন চার দোকানে আট নয় দশ এগারোর এক হাতে রাখলো এক আর চার সপ্তাহ আঠাশ আর একে উনত্রিশ আচ্ছা দুঘর আগে কেন পয়েন্ট বসালাম যেহেতু দুটো দশ দিয়ে ভাগ তাহলে উনত্রিশ পয়েন্ট ষোলো হলো এখানে আমার এত লিটার কিন্তু পড়ে থাকবে আচ্ছা যদি বলতো তাহলে কতটুকু জল ঢুকবে এই অঙ্কটায় যদি বলতো কতটুকু জল ঢুকেছে পাত্রে তাহলে তুমি বলবে চল্লিশ থেকে বাদ দিয়ে দাও উনত্রিশ পয়েন্ট কত ষোলো তাহলে এখানে কতটুকু জল ঢুকবে দশ পয়েন্ট দশ পয়েন্ট তুমি বলবে এইটটি ফোর তাই তো এতটুকু তার মানে জল ঢুকবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তো আজকে আমাদের কিন্তু কোশ্চেন একটাই ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে চ্যানেলটা যাতে কিনা পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পাও আর নিজের বন্ধুদের মাঝে এই ভিডিওগুলো তোমরা একটু শেয়ার করে দিও যাতে কি না আমাদের আরও যেন কোশ্চেন বেশি বেশি করে তোমাদের জন্য করে দিতে আমরা পারি ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্ত সকলকে ধন্যবাদ